নমস্কার বন্ধুরা, শাল বা চাদর, হ্যাঁ, জ্যাকেটের ডিজাইন নিয়ে এসেছি আমি। এগুলো খুব সুন্দর সুন্দর চাদর করা যায় ডিজাইনগুলোতে, খুব স্টাইলিশ চাদর হয়। তা বিভিন্ন ডিজাইন নিয়ে এসেছি, আজকে আমি এই ডিজাইনটা দেখিয়ে দেবো। এই ডিজাইনটা দেখিয়ে দেবো আমি আজকে। তা চাদর করলে আমি 115টা ঘর নিয়ে এখানে সামান্য কটা চেন নিয়ে আমি আপনাদেরকে ডিজাইনটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা এই ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা খুব উল কম লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। জালে জালে ডিজাইনটা হয়, উলটা খুবই কম লাগে। এমনি চাদর করতে গেলে 15 গোলা মতো উল লাগে, 15 গোলা 16 গোলা, আর এই ডিজাইনটা করলে 12-13 গোলায় হয়ে যায়। তো এই সামান্য কটা চেন নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। মনে করুন 115টা চেন হয়ে গেছে। এবার 3টে চেন এক্সট্রা নেবেন, 1, 2, 3 দিয়ে 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রুশ করবেন, একটা ডবল ক্রুশ, একটা ডবল ক্রুশ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ করে পুরো চেনটা শেষ করুন, একটা করে ডবল ক্রুশ। দেখুন আমি ডবল ক্রুশ করে নিয়েছি, সব ঘরগুলোকে আমি ডবল ক্রুশ করে নিয়েছি। প্রথমে সব চেনগুলো একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক মাথায় একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ। এবার সেকেন্ড লাইনটা দেখুন, 10টা শুরুতে 10টা চেন নেবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা চেন শুরুতে, শুরুতে 10টা চেন নিয়ে এবার 5টা চেন 5 নম্বর চেনে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 1, 2, 3, 4 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 5 নম্বর চেনের মাথায় একটা হাফ লং, 1 হাফ লং। তা 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 1 হাফ লং। এবার 7টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7, এবার প্রত্যেকটা 7টা চেন, শুরুতে 10টা চেন, কারণ 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, আর 7টা চেন হচ্ছে ডিজাইনটা, কেমন 7টা চেন। এবার 4টে চেন বাদ দিয়ে 1, 2, 3, 4 5 নম্বর চেনের মাথায় হাফ লং করে আটকে নিতে হয়। আবার 7টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7 7টা চেন, 7টা চেন করে আবার 1, 2, 3, 4 5 নম্বর চেনে আটকে নিতে হবে, আর কিন্তু আবার 7টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7 7টা চেন, আবার 4টে ঘর পরে 1, 2, 3, 4 5 নম্বর ঘরে আটকে নিতে হবে, হাফ লং করে আটকে নিতে হবে। এবার দেখুন আর আর 5টা ঘর নিয়ে মাত্র 2টো বা 1টা চেন থাকবে, তখন কী করবেন, একটা 1 ডবল ক্রুশ, হ্যাঁ, একটা এদিকে 3টে চেন মানে একটা ডবল ক্রুশ হয়ে গেছে, আর এখানে একটা 1 ডবল ক্রুশ হলো। এইভাবে ডিজাইনটা শুরু হচ্ছে। এবার দেখুন সেকেন্ড লাইনটা কী হবে, এবার 3টে চেন শুরুতে 3টে চেন হবে, 3টে চেন। এবার এই যে 7টা চেন নিয়েছি, এই যে 7টা চেন নিয়েছি, 7টা চেন একদম মধ্যেখানে পয়েন্টে মানে এদিকে 3টে এদিকে 3টে ছাড়তে হবে, তাহলে 6টা চেন মধ্যেখানে পয়েন্টটায় 4টে ডবল ক্রুশ হবে, একই গ্যাপে 4টে ডবল ক্রুশ। ফোর ডবল ক্রুশ, তাহলে বুঝতে পাচ্ছেন। এই এবার 1টা চেন নেবেন, 1টা চেন নিয়ে আবার মেন পয়েন্টে যে তিন এদিকে 3টে চেন ছাড়তে হবে, 3টে চেন মধ্যেখানে পয়েন্টটা 4 নম্বর পয়েন্টে মানে 7টা তো মধ্যেখানে পয়েন্টটায় 4টে ডবল ক্রুশ, 1 ছেলের কাছে উল্টো একটু খুলে নেবেন, তার সুবিধা হয়, গোলা থেকে উল্টো খুলে নিতে হয়, 2, 3, 4 4টে ডবল ক্রুশ, 1টা চেন, আবার মেন পয়েন্ট মধ্যেখানে পয়েন্টটায় 7টা চেনের মিডিলটায়
আবার চারটে ডবল ক্রোশ হবে, এক দুই তিন চার, একই গ্যাপে, কেমন একই গ্যাপে চারটে ডবল ক্রোশ একটা চেন, আবার মধ্যেখানে পয়েন্টটায় সাতটা চেনের মধ্যেখানটা মিডিলে চারটে ডবল ক্রোশ, এক দুই তিন চার, একটা চেন, একটা চেনে এখানে যে তিনটে চেন নিয়েছিলাম তা একদম প্রথমে মাথায় একটা ডবল ক্রোশ হবে, এই হচ্ছে এই। এবার এবার যদি এক কালার করেন তাহলে আর উল কাতুন এই কালারটা ঝাড়া কর, এইভাবে আবার এইখানে থ্রি চেন হবে, এইখানে এখানে সেভেন চেন, সেভেন চেন মাথায় মাথায় হবে, তাও দেখিয়ে দিচ্ছি এক কালারই দেখিয়ে দিচ্ছি। আর দু কালার যদি করেন, দু কালার করেন এরপর এই এই ডিজাইনটা পরে দেখুন ডিজাইনটা পরে কালার দিতে হয়। এই যে একটা ডিজাইন হয়ে গেলো, এটা দুটো চেন আর এই ডবল ক্রোশ নিয়ে একটা ডিজাইন, আবার এখানে কালার দুটো লাইন নিয়ে একটা ডিজাইন, হ্যাঁ এরকম চেক চেক। তাই মেটেন ঝাড়া সাদা মধ্যে দেখে ঝাড়া এক কালারও ভালো লাগে, আর দু কালার করলে ওইভাবে করবেন, দুটো লাইন করে আর দুটো লাইন করলে। এবার তো এর এক কালার দেখাচ্ছি, অন্য কালার নিচ্ছি না। এবার শুরুতেই তিনটে চেন, শুরুতেই তিনটে চেন, তিনটে চেন, তারপরে শুরুতে তিনটে চেন। এবার এই যে একটা চেন, যে এই যে একটা চেন করে না চারটে ডবল ক্রোশের পরে একটা চেন, এই একটা চেনের জায়গায় হাফ লঙ্কর আটকাতে হয়, হাফ লঙ্কর আটকাতে হয়। এবার সাতটা চেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন, সাতটা চেন করে এই যে একটা যে চেন নিয়েছিলাম সেই চেনে আটকাতে হয়, সেই চেনে আটকাতে হয়। আবার সাতটা চেন, এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন যেই করবো এই যে চারটে ডবল ক্রোশের পরে যে একটা চেন নিয়েছে সেই চেনে, সেই চেনে সেই চেনটা হাফ লং করে আটকাতে হয়, হাফ লং করে আটকাতে হয়। আবার সাতটা চেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন, আবার এই একটা চেনের মাথায় হাফ লং করে আটকাতে হয়, আবার সাতটা চেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন, আবার এই যে তিনটে এই যে চারটে ডবল ক্রোশ পরে একটা চেন করি না সেই চেনে এইভাবে আটকাতে হয়, আটকাতে হবে। এবারে একদম লাস্টের চেনের মধ্যে একটা ডবল ক্রোশ, ওয়ান ডবল ক্রোশ, এইভাবে দেখুন ডিজাইনটা হয়েছে, হয়ে যাচ্ছে। এরপরে দেখুন আবার তিনটে চেন, শুরুতেই তিনটে চেন, শুরুতেই তিনটে চেন, তিনটে চেন, এবার আবার কী হলো, এবার তিনটে চেন, শুরুতেই তিনটে চেন, এবার মেন পয়েন্টটা এই সাতটা চেনের মেন মধ্যেখানটায় চারটে ডবল ক্রোশ, চারটে চেনে, চারটে চেনে এই সাতটা চেনের মধ্যেখানে চারটে ডবল ক্রোশ, এক দুই তিন তিন চার, চারটে ডবল ক্রোশ, চারটে ডবল ক্রোশ একটা চেন, একটা চেন, আবার মেন পয়েন্টটায় এই এই সাতটা চেনের মিডিলটায় চারটে ডবল ক্রোশ, ওয়ান ডবল ক্রোশ, টু ডবল ক্রোশ, থ্রি ডবল ক্রোশ, একটা চেন, আবার সাতটা চেনের মধ্যেখানে চারটে ডবল ক্রোশ, একই গ্যাপে চারটে ডবল ক্রোশ, এবার একটা চেন, আবার সাতটা চেনের মধ্যেখানে চারটে ডবল ক্রোশ, চারটে ডবল ক্রোশ, একটা চেন, একদম শেষে তিনটে চেনের মাথায়
একটা ডবল ক্রোশ। দেখুন ডিজাইনটা কি সুন্দর লাগছে না, জালি জালি বেশ, উলটা খুব কম লাগে ডিজাইনটা, কেমন খুব উল কম উল কম লাগে, দেখতেও ভালো লাগে। আবার শুরুতে তিনটে চেন, শুরুতে তিনটে চেন। এবার এবার মেন যে একটা চেনের পয়েন্টে হাফ লং করতে হয়, একটা চেনের পয়েন্টে হাফ লং করতে হয়, হাফ লং। এবার সাতটা চেন নিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে এবার আবার এবার হাফ লং করে একটা চেন আটকালাম, এবার সাতটা চেন হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন। আর একটা চেনে এই যে চারটে ডবল ক্রোশে পড়ে যে একটা চেনে, একটা চেনে হাফ লং করে আটকানো হবে, আটকাতে হবে এইভাবে ডিজাইন, হাফ লং করে আটকাতে হবে। আবার সাতটা চেন নিতে হবে এইভাবে, এইভাবে ডিজাইনটা করতে হয়। দেখুন এটা, তাহলে দেখুন এটা আমি দু কালার করেছি। তাহলে এই দেখুন আবার সাতটা চেন, সাতটা চেন, আবার তারপরে ঠিক একটা তিনটে চেন নিয়ে, তারপরে এই সাতটা চেনের মধ্যে মিডিল পয়েন্টটায় চারটে ডবল ক্রুশ একটা চেন, সাতটা চেনে মিডিল পয়েন্টে চারটে ডবল ক্রুশ একটা চেন, আবার তারপরে লাইনটায় তিনটে চেন করে শুরু করতে হবে। দিয়ে এখানে একটা চেনে হাফ লং করে আবার সাতটা চেন, আবার একটা চেনে হাফ লং করে আবার সাতটা চেন, এইভাবে ডিজাইনটা আপনারা করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক, পাওনা থাকলে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই লাইক দিন আর ডিজাইনটা করুন, খুব কম উল লাগে আর খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এইভাবে ডিজাইনগুলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি চাদর বা জ্যাকেটের ডিজাইন নিয়ে এসেছি, এই ডিজাইনগুলো শিখে নিন আপনারা। বিভিন্ন ডিজাইন আছে, আমি আস্তে আস্তে ডিজাইনগুলো দেখিয়ে দেবো। এই ডিজাইনটার নতুন ডিজাইন, আমি এই ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ওফ।